আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের সন্ধানে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চলছে পুলিশি অভিযান। ইউনাইটেড হাসপাতালে অস্বাভাবিক বিল, মনিটরিং না থাকায় রোগীদের পকেট কাটা হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। বগুড়া এক ও যশোর ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, জামালপুরে পানিবন্দী ২ লাখেরও বেশি মানুষ, আশ্রয় কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা পরীক্ষা কেলেঙ্কারির প্রধান আসামি মোহাম্মদ শাহেদ মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ভারত যেতে পারেন সন্দেহে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান চালিয়েছে পুলিশ। যানবাহন তল্লাশি ছাড়াও জেলার বিভিন্ন হোটেলে চলছে পুলিশি অভিযান। পুলিশ জানায়, মোহাম্মদ শাহেদের মোবাইল ফোন ট্র্যাক করে মৌলভীবাজারে তাঁর অবস্থান শনাক্ত করা হয়েছে। এরপর সোমবার বিকেল থেকে জেলার শমশেরনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়। কোনো সার্জারি বা হার্টে রিং পরানো নয়, শুধুমাত্র ৩ দিন সিসিইউ ও ১ দিন কেবিনে রেখে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে ধরিয়ে দেওয়া হয়েছে ২,১৫,০০০ টাকার বিল। মাত্র ৪ দিনে ব্যবহার দেখানো হয়েছে ৩৩৮টি সার্জিক্যাল গ্লাভসের, এমন অভিযোগ উঠছে অনেক হাসপাতালের বিরুদ্ধেই। মনিটরিং না থাকায় বেসরকারি হাসপাতালগুলো রোগীদের পকেট কাটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৮ জুন বাবাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান ফারহান নূর। করোনা টেস্টে নেগেটিভ আসার পর তাকে সিসিইউতে নেওয়া হয়। ৩ দিন সিসিইউ ও ১ দিন কেবিনে থাকার পর রোগীকে বাসায় নিয়ে আসা হয়। এতেই বিল আসে ২,১৫,০০০ টাকা, যেখানে দেখা যায় ৪ দিনে লেগেছে ৩৩৮টি সার্জিক্যাল গ্লাভস। সে হিসেবে সিসিইউতে থাকা একজন রোগীর কাছে যাওয়া হয়েছে ১৬৯ বার। এছাড়াও ওয়ান টাইম অ্যাপ্রন ৪৪টি, মাস্ক ৪৮টি, ক্যাপ ৪৩টি, শু কভার ৫৪টি, এমনকি ৪ দিনে ১.১ লিটার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার দেখানো হয়েছে। কোনো সার্জারি না করেও ৫০টি গজ ও সুতার বিলও নেওয়া হয়েছে। বাবা যদি করোনার রোগী হতেন তাহলে হয়তো ধরেন একবার খাবার নেওয়ার সময়, একবার পানি নেওয়ার সময়, একবার ইয়ে নেওয়ার সময়, যে কোনো একটা ইঞ্জেকশন দেওয়ার সময়, একটা ট্যাবলেট খাওয়ানোর সময় প্রতিবারই হয়তো বা ওনাকে গ্লাভস এবং ইয়ে চেঞ্জ করতে হতো। ভিজিটার আওয়ারে যখন দেখতাম তখন তো আমি সার্ভিসের বেলায় এই চেঞ্জগুলি আমি ওদেরকে দেখি না, কোনো রোগীর বেলায় সেটা দেখি না যে কোনো রোগী ডাকছে তারা গ্লাভসটা চেঞ্জ করে বা মাস্কটা চেঞ্জ করে তারা ওই রোগীর কাছে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সঠিক বিলই তারা নিয়েছেন। নন কোভিড হলে যে তার একদম সুরক্ষা সামগ্রী যে খুব কম ব্যবহার হবে তা তো না, কারণ আমরা তো তখনো পর্যন্ত নিশ্চিত না শুধু এই হাসপাতাল নয়, অনেক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই এমন ভুতুড়ে বিলের অভিযোগ আছে। তাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ করা যাবে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিল নিয়ে অভিযোগ অনেকদিন যাবৎ উত্থাপিত আলোচিত হয়ে এসেছে। এটাকে অবশ্যই সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করা উচিত। যদি কেউ বেশি রেখে ফেলে সেরকম যদি লিখিত অভিযোগ আসে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে যে হোক না কেন। স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বেশ কিছু ছাড় দিয়েছে সরকার। এখন বেসরকারি হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে পকেট কাটার অভিযোগ উঠছে। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ করতে না পারলে এ খাতে অরাজকতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনায় মারা গেছে চারজন, তাদের একজন করোনা পজিটিভ, অন্য তিনজনের উপসর্গ ছিল। খুলনা বিভাগে দশ জেলায় নতুন করে ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের চার জেলায় নার্স ও পুলিশ সহ নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৯৫ জন। এছাড়া জামালপুরে ১২ এবং নোয়াখালীতে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়া ১ ও যশোর ৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। বগুড়া ১ আসনে ৬ জন প্রার্থী হলেও বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এখানে ১২৩টি কেন্দ্রে মোট ভোটার ৩৩০১১৮ জন। আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আলা সাদেকের মৃত্যুতে যশোর ৬ আসন শূন্য হয়। এখানেও বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগের শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টির হাবিবুর রহমানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই আসনে ভোটার ২০৩০১৮ জন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচন আর পেছানোর সুযোগ ছিল না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনও পানিবন্দী ৩৫,০০০ পরিবার। তিস্তা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। সকাল ৬টায় ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বাড়ছে ধরলা নদীর পানি। সোমবার রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকালে তা কমে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যা কবলিত হয়েছে ৭ উপজেলার ৩০টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভা। পানিবন্দী ২ লাখেরও বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনগুলো। ১৯৮২ সালের ২৪শে মার্চ রাষ্ট্র ক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ। তীব্র আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। জেলে থাকা অবস্থায় ১৯৯১ সালের নির্বাচনে রংপুরে ৫টি আসনে বিজয়ী হন এরশাদ। ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সাথে মহাজোট গঠন করেন তিনি। দশম ও একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে তার প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টি। দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বিশেষ দূত ও চলতি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। কয়েকদিন ধরেই পরীক্ষা অনুপাতে করোনা ভাইরাসের শনাক্তের হার আগের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। সবশেষ ২৪ ঘন্টায় এই হার প্রায় ২৫%। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা নিয়ে মানুষের আতঙ্ক কমে আসায় নমুনা পরীক্ষার চাপও কমছে। সোমবার অনলাইন বুলেটিনে জানানো হয় একদিনে করোনায় মারা গেছেন ৩৯ জন, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৩০৯৯ জনের শরীরে। তিনটার পরে অনেকেই লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য থাকতেন, কিন্তু এখন একটার পরেই আর বুথগুলি শূন্য হয়ে যায়, নমুনা পরীক্ষা করার জন্য কেউ আসে না। সুস্থতা ঘোষণা করার জন্য দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার হচ্ছে না, এজন্য পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তাছাড়াও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একটি ফি ধার্য করা হয়েছে পরীক্ষা করার জন্য, সেই কারণেই কিছুটা কমতে পারে। মানুষের মধ্যে আতঙ্কটা অনেকটাই কমে গেছে, তারা রিল্যাক্সিং হয়েছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে রিপোর্ট দেয় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার তাঁকে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চায় পুলিশ। ভাইরাসের ১৫,০৪০টা সার্টিফিকেট সে জাল প্রদান করেছে, এই মর্মে তার রাষ্ট্রপক্ষের আবেদন ছিল যে এই সার্টিফিকেটগুলি কীভাবে কার মর্মে কাদের কারা কারা জড়িত আছে এদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমরা রিমান্ড চাইলে আদালত সন্তুষ্ট তিন দিন রিমান্ড মঞ্জুর করে। আসন্ন ঈদ উল আজহায় সরকারি ছুটি তিন দিনই থাকছে। এ সময় কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সামনে যে ঈদ আছে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই তিন দিন ছুটি বর্ধিত হবে না, আর
যে যেখানে থাকবে কার যার যেখানে কর্মস্থল সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। সরকার আন্তরিক বলেই কোনো গণমাধ্যমের রিপোর্ট প্রকাশের আগে রিজেন্ট গ্রুপের অপকর্ম রুখে দিয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে তিনি এও বলেন রিজেন্ট ও জেকেজির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তথ্যমন্ত্রী বলেন তাদের কর্মকাণ্ডে জনগণের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান অপকর্ম ঢাকতে কোনো প্রতারক যেন পত্রিকার ডিক্লারেশন কাজে লাগাতে না পারে তা নিশ্চিতে কাজ করছে সরকার। এ সময় করোনা মোকাবেলায় বিএনপির সমালোচনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন বিএনপির রাজনীতি এখন সংবাদ সম্মেলন কেন্দ্রিক, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পৃথিবীর যে সমস্ত দেশে সর্বনিম্ন পর্যায়ে মৃত্যু হার রয়েছে বাংলাদেশে কিন্তু তাদের মধ্যে একটি। সরকার এটি আরও সুচারুভাবে করতে চায় বিধায় এই অনিয়ম দুর্নীতিগুলো সরকারই উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে এই কাজের সাথে সংশ্লিষ্ট করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। বাদজোহর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে নুরুল ইসলাম বাবুলকে দাফন করা হবে। এবং সাথে তার ছিল ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ ছিল এবং 22 জুন আমরা ওনাকে শরীর খারাপ করায় স্যাচুরেশন ফল করে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়, তখন আমরা তাকে করোনা আইসিইউতে নিয়ে যাই এবং ওখানে তার চিকিৎসা হয়। চিকিৎসায় আমাদের প্রায় 10 জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন, তারা আপ্রাণ চেষ্টা করেছেন ওনার চিকিৎসার জন্য, আমরা তাকে বাঁচাতে পারিনি। আর মাননীয় প্রধানমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি বনানী কবরস্থানে তাকে দাফনের অনুমতি দেওয়ার জন্য। আবারও বন্যা পরিস্থিতির খবর। দর্শক কুড়িগ্রামে আছেন আমাদের জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমা সহ 16 নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং দ্বিতীয় দফা বন্যার কবলে কিন্তু কুড়িগ্রামের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ, কুড়িগ্রামের নয়টি উপজেলার প্রায় 56টি ইউনিয়নের কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে মানুষজন। কুড়িগ্রাম ফুলবাড়ি এই সড়কের এই পথটি পানিতে, ধরলার পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু মানুষজন যোগাযোগ বিচ্ছিন্নতে অনেকটা পড়েছেন এবং যোগাযোগহীনতায় পড়েছেন। এই অবস্থায় কুড়িগ্রামের যে বানভাসী মানুষজন আছেন তাদের যে ত্রাণ সহায়তা সেটিও কিন্তু একেবারে অপ্রতুল এবং সেই সাথে যে চারণভূমিগুলি তলিয়ে যাওয়ার কারণে গোখাদ্যের একটা তীব্র সংকট দেখা দিয়েছে। আমাদের জেলা প্রশাসন বলছেন তারা চেষ্টা করছেন সকল বানভাসী মানুষের কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে হুঁশিয়ার করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন 1,32,00,000 বেশি মানুষ, মারা গেছে 5,75,000। এদিকে যুক্তরাষ্ট্রে আবারও মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। দেশটিতে সবশেষ 24 ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন 65,000-এরও বেশি মানুষ আর মারা গেছে 465 জন। ব্রাজিলে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল, গত 24 ঘন্টায় সেখানে 770 জন করোনায় মারা যায়। সোমবার সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে একদিনে 28,179 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 540 জনের। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। গ্রানাডাকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লালিগার শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 10 মিনিটে ফার্লান্ড ম্যান্ডির দারুণ 1 গোলে এগিয়ে যায় রিয়াল। এই গোলের রেশ না কাটতেই 16 মিনিটে করিম বেনজেমা ব্যবধান 2-0 করেন। বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর চেষ্টায় সফল হয় গ্রানাডা। 50 মিনিটে কাসিমেরোর ভুলে ব্যবধান 2-1 নামিয়ে আনেন ডারউইন ম্যাচিস। 36 ম্যাচে 83 পয়েন্ট পাওয়ায় পরের 2 ম্যাচের একটিতে জিততেই শিরোপা উৎসব করবে লস ব্লাঙ্কোরা। Fernandes, dobre wejście do linii końcowej, assist.
ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক লড়াই। ম্যানচেস্টার ইউনাইটেড 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সাউদাম্পটনের সাথে। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলার 12 মিনিটে স্টুয়ার্ট আর্মস্ট্রং এর গোলে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে খেলার 20 মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা, আর 23 মিনিটে অ্যান্থনি মার্শালের কল্যাণে 2-1 গোলে লিড নেয় ওলে গার্নার সোলশারের দল। খেলা শেষের ইনজুরি টাইমে মাইকেল ওবাফেমির গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। এতে 35 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রইল সোলশারের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের সন্ধানে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চলছে পুলিশি অভিযান। ইউনাইটেড হাসপাতালে অস্বাভাবিক বিল, মনিটরিং না থাকায় রোগীদের পকেট কাটা হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, জামালপুরে পানিবন্দী 2 লাখেরও বেশি মানুষ, আশ্রয় কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।